লাস্ট ক্লাসে তোমাদের লিপিডের শুধু একটু বায়োলজিক্যাল রোল বা ফাংশন সম্পর্কে কথা বলছিলাম। এবার আজকে ক্লাসিফিকেশন সম্পর্কে, লিপিডের মধ্যে এত ডাইভার্স পরিমাণ সাবস্টেন্স থাকে যে অ্যাকচুয়ালি লিপিডের কোনো ডিফিনিশন নেই, ঠিক আছে? শুধু লিপিডের একটা কমন ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কি কে বলবে? ফ্যাটি অ্যাসিড থাকে। না, সব লিপিডের একটা মানে কমন বৈশিষ্ট্য আছে যে লিপিড হলে এই বৈশিষ্ট্য শো করবে, সে দেখাবে। কারেক্ট। পানিতে অদ্রবণীয়, পানি তো এটা আবার পানি থেকে হালকা, একটাই একটা শো করে, সেটা হচ্ছে প্রাণীতে অদ্রবণীয়, ইনসলিবল টু ওয়াটার। আর অন্য কোন ক্রাইটেরিয়া কমন পাওয়া যায় না এত ডাইভার্স। এরা এখানে ক্লাসিফিকেশন দেখলে বুঝতে পারবো, যেমন তিনটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, আর হচ্ছে র্যাপড লিপিড। সিম্পল লিপিড কাকে বলতেছি আমরা? দিস আর ইস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড উইথ ভেরিয়াস অ্যালকোহল, হবে স্পেলিং এ ভুল আছে এখানে। কাকে বলছে তাহলে আমি? ইস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল, মানে অ্যালকোহলের সঙ্গে ফ্যাটি অ্যাসিডের এস্টার তৈরি হবে, সেই এস্টার কে আমরা বলতেছি সিম্পল লিপিড। সিম্পল লিপিড কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, সরি, ফ্যাটস এন্ড ওয়েল, আর একটা হচ্ছে ওয়াক্সেস, ঠিক আছে? সিম্পল লিপিড কাকে বললাম আমরা? ইস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ভেরিয়াস অ্যালকোহল। আবার সিম্পল লিপিড কে দুই ভাগে ভাগ করতেছি, একটাতে বলতেছি ফ্যাটস এন্ড ওয়েল, আর একটা হচ্ছে ওয়াক্সেস। ফ্যাটস এন্ড ওয়েল কাকে বলতেছি আমরা? দিস আর ইস্টার অফ ফ্যাটি অ্যাসিড উইথ ট্রাই হাইড্রোক্সি অ্যালকোহল, অর্থাৎ গ্লিসারল। মানে এতক্ষণ আগে যেটা বললাম যে ফ্যাটি অ্যাসিডের ইস্টার হবে কার সাথে? অ্যালকোহলের সঙ্গে, তাহলে তাকে বলবো সিম্পল লিপিড। এখন বলতেছি এই অ্যালকোহলটা যদি কি অ্যালকোহল হয়? ট্রাই হাইড্রোক্সি অ্যালকোহল, মানে গ্লিসারল হয়, তাহলে সেই যে যৌগ তৈরি হবে সেই যৌগটাকে আমরা বলতেছি ট্রাইএসএল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইডস, যেটার কমন নাম হচ্ছে ফ্যাটস অর ওয়েল। ফ্যাটি অ্যাসিড কাকে বলে? কে বলবে? স্যার, COOH মূলক বিদ্যমান থাকলে তাকে ফ্যাটি অ্যাসিড বলে। কারেক্ট। হাইড্রোকার্বন চেইনের শেষে যদি একটা কার্বক্সিল গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলবো ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এখন সিম্পল লিপিডের কি সংজ্ঞায় বললাম? যে ইস্টার অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সঙ্গে একটা ইস্টার হবে, কার ইস্টার হবে? অ্যালকোহলের। এই দুই মূলক থেকে এখনো পানি অপসারিত হবে, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে?
এই হচ্ছে আমার অ্যালকোহল আর এই হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অংশ। এই দুইটা মিলে যে আমার একটা এস্টার তৈরি হয়েছে, এই ধরনের স্ট্রাকচার যদি তৈরি হয় তখন তাকে আমরা বলবো সিম্পল লিপিড। যেটা তৈরি হচ্ছে ইস্টার ফরমেশনের মাধ্যমে, এবং কার কার মধ্যে ইস্টার ফর্ম করতেছে? অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের মধ্যে। এখন সিম্পল লিপিডকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফ্যাটস অর অয়েল আর একটা হচ্ছে ওয়াক্সেস ওয়াক্সেস মোম। তো ফ্যাটস এন্ড অয়েল কাকে বলতেছি, যে এই যে স্টার তৈরি হচ্ছে, স্টার তৈরির সময় এই অ্যালকোহলটা যদি কি হয়, অ্যালকোহলটা যদি ট্রাইগ্লিসারল অ্যালকোহল হাইড্রোক্সিল গ্রুপ যদি একটার পরিবর্তে কয়টা থাকে, তিনটা থাকে। যেমন তিনটা হাইড্রোক্সিল গ্রুপ পাওয়া যায় কোথায়? ট্রাইগ্লিসারালডিহাইড গ্লিসারল এর মধ্যে পাওয়া যায়। এখন যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমার কি গ্লিসারল। এখন ইস্টার যদি এখানে তৈরি হয়, তখন কি নাম হচ্ছে এই গ্রুপটাকে বলতেছি অ্যাসাইল গ্রুপ। এই গ্রুপটাকে বলতেছি আমি অ্যাসাইল গ্রুপ। তাহলে এই স্ট্রাকচারটার নাম কি হবে আমার নতুন যে তৈরি হলো, এর নাম হবে তখন অ্যাসাইল গ্লিসারল। অ্যাসাইল গ্রুপ যুক্ত হওয়ার কারণে ফ্যাটি অ্যাসিডের এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসাইল গ্রুপ। তখন এর যে যৌগটা তৈরি হচ্ছে তার নাম বলতেছি হচ্ছে অ্যাসাইল গ্লিসারল। এখন যদি এখানে আরেকটা যুক্ত হয় অ্যাসাইল গ্রুপ, তখন কি বলবো তাকে? ডাইঅ্যাসাইল গ্লিসারল। যদি এখানে আরেকটা যুক্ত হয় ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। এই যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড বলা হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ফ্যাট অথবা অয়েল। ফ্যাট এবং অয়েলের কেমিক্যাল নামই হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। এবং সেটা তৈরি হচ্ছে কিভাবে, গ্লিসারলের তিনটা ওএসের জায়গায় তিনটা ফ্যাটি অ্যাসিড বা অ্যাসাইল গ্রুপ যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তৈরি করতেছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। এখন যে তৈরি হয়েছে আমার এই কম্পোনেন্টটা হচ্ছে আমার ফ্যাট অথবা বুঝে গেছে? আর ওয়াক্স কাকে বলতেছে? দিস আর ইস্টার অফ ফ্যাটি অ্যাসিড হাই মলিকুলার ওয়েট মনোহাইড্রোক্সি অ্যালকোহল। মানে এক্ষেত্রে অ্যালকোহলটা কি হবে না, গ্লিসারল হবে না, তিনটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে না, থাকবে শুধুমাত্র একটা হাইড্রোক্সিল গ্রুপ।
এবং সেই অ্যালকোহলটা হবে কি, তার অ্যালিফ্যাটিক যে চেইন হবে সেই চেইনটা হবে অনেক লম্বা, ভারী, হাই মলিকুলার ওয়েট। ঠিক আছে, তার মানে লম্বা একটা চেইন যুক্ত অ্যালকোহলের সঙ্গে যদি আমার ফ্যাটি অ্যাসিডের ইস্টার তৈরি হয় তখন তাকে আমরা বলবো ওয়াক্স। আর যদি তিনটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালকোহল যেমন গ্লিসারলের সঙ্গে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হয় আমার, তাহলে তখন তৈরি হচ্ছে ট্রাইএসাইল গ্লিসারল, তাকে আমরা বলতেছি ফ্যাট অথবা অয়েল। এবার আসি কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড কাকে বলতেছি? এই যে তৈরি হচ্ছে ফ্যাট বা অয়েল বা ওয়্যাক্স তৈরি হচ্ছে কিসের সাহায্যে? গ্লিসারল লাগতেছে, ফ্যাটি অ্যাসিড লাগতেছে। এর বাইরে যদি আলাদা কিছু থাকে এই দুইটার ছাড়াও তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড লিপিড। বেস আর এস্টার অফ ফ্যাটি অ্যাসিডস উইথ অ্যালকোহল এন্ড পজেসেস অ্যাডিশনাল গ্রুপ, মানে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল তো থাকবেই, তার সঙ্গে অন্য আরো কিছু অ্যাডিশনাল গ্রুপ থাকবে। যদি অ্যাডিশনাল গ্রুপ থাকে তখন সেই কম্পাউন্ডকে আমরা বলবো কি, কম্পাউন্ড, কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড কেও দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড। নাম থেকে পরিষ্কার এখানে আরেকটা অ্যাডিশনাল গ্রুপ হিসেবে কি থাকবে? ফসফোলিপিড, ফ্যাট, ফসফোরিক অ্যাসিড থাকতে পারে, নাইট্রোজেন বেস থাকতে পারে আর আদার সাবস্টিটিউশন থাকতে পারে। আর গ্লাইকোলিপিড নাম থেকে গ্লাইকো মানে কি থাকবে? কার্বোহাইড্রেট থাকবে, নাইট্রোজেন থাকবে, কিন্তু কি থাকবে না? ফসফোরিক ফসফোরিক অ্যাসিড থাকবে না। ফসফোরিক অ্যাসিড যদি থাকে তাহলে সেটা কি হবে? এগুলাকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে হাইড্রোলাইসিস এর ফলে যে সকল বাবু কম্পোনেন্ট তারা সবাই হচ্ছে, যেমন সিম্পল বা কম্পাউন্ড লিপিড কে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি আমি? ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি। আবার ট্রাইএসাইল অ্যাসাইল গ্লিসারল কে যদি ভাঙি আমি, তো ট্রাইএসাইল গ্লিসারল থেকে একটা অ্যাসাইল গ্রুপ চলে গেলে কি হবে? ট্রাইএসাইল গ্লিসারল, দুইটা অ্যাসাইল গ্লিসারল চলে গেলে থাকবে হচ্ছে মনো মনো একটা অ্যাসাইল গ্লিসারল। এই ডাইঅ্যাসাইল গ্লিসারল, মনো অ্যাসাইল গ্লিসারল, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড, এছাড়াও কিছু আছে স্টেরয়েড, টারপিন, ক্যারোটিনয়েড, এগুলো হচ্ছে ড্রাইভ লিপিডের উদাহরণ। ফ্যাটস এন্ড অয়েল সম্পর্কে কিছু কথা বলা আছে। ট্রাইগ্লিসারাইডস আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল লিপিড, মানে যত প্রকার লিপিড পাওয়া যায় ক্লাসিফিকেশনে দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে ট্রাইএসএল বা ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটস অর অয়েল। দে কনস্টিটিউট অ্যাবাউট 98% অফ টোটাল ডায়েটারি লিপিড, আমরা যে পরিমাণে খাবার খাই লিপিড হিসেবে খাবার গ্রহণ করি তার 98%ই হচ্ছে ফ্যাটস এন্ড অয়েলস, রিমেইনিং 2% কনটেইনস ফসফোলিপিড, কোলেস্টেরল এন্ড ইনসেস্টেরল। দে আর দ্য মেজর কম্পোনেন্ট অফ স্টোরেজ or deposits fats in plant and animal cell but are not normally found in membrane. এটা মেইনলি ডিপোজিট হিসেবে পাওয়া যায়, স্টোরেজ হিসেবে পাওয়া যায়, কিন্তু মেমব্রেনে পাওয়া যায় না এদেরকে। ট্রাই এসআর গ্লিসারলস ক্যান বি স্টোরড ইন কোয়ান্টিটি সাফিসিয়েন্ট টু সাপ্লাই দি এনার্জি নিডস অফ দ্য বডি ইন মান্থস। এখানে যেটা বলতেছে যে ট্রাইএসাইল গ্লিসারলটা মেইনলি কি হিসেবে পারফর্ম করে, আমাদের এনার্জির চাহিদা হিসেবে, এনার্জির চাহিদাটা পূরণ করে সে। মেইনলি যারা ওবেস মোটা স্বাস্থ্যবান মানুষ তাদের ক্ষেত্রে আরো বেশি, ম্যানি মান্থস
On the contrary, the body can store the carbohydrate glycogen in a meager amount sufficient to supply energy needs for a day only. Fats ekhane storage energy hisebe many month energy supply korte pare. সেখানে আমাদের দেহের যে কার্বোহাইড্রেট আছে সেটা শুধুমাত্র কি করতে পারে প্রয়োজনের মুহূর্তে শুধুমাত্র একদিনের এনার্জি সাপ্লাই করতে পারে ওয়াক্সেস দি টার্ম ওয়াক্স অরিজিনেটস ইন ফ্রম ইংলিশ ওয়াক্সেস মিনিং দরকার নেই কাজ সম্পর্কে কিছু বলা আছে ভার্টিব্রেটস ওয়াক্সেস আর সিক্রেটেড অ্যাজ এ প্রোটেক্টিভ কোটিং টু কিপ দ্য স্কিন পিলেবল লুব্রিকেটেড ওয়াটারপ্রুফ হেয়ার উল এন্ড ফার আর অলসো কোটেড উইথ ওয়াক্স বার্ডস পার্টিকুলারলি ওয়াটারফাউল সিক্রেট ওয়াক্স ইন দেয়ার স্কিন গ্ল্যান্ড টু মেক দেয়ার ফেদার্স ওয়াটার রিপিলেন্ট এর সম্বন্ধে ফাংশন সম্পর্কে বলা আছে লাস্ট একটা গুরুত্বপূর্ণ ওয়াক্সেস অলসো সার্ভ দি সিভ স্টোরেজ ফর্ম অফ ফুয়েল ইন প্লাঙ্কটন সাধারণত স্টোরেজ হিসেবে লিপিড থাকতেছে কোনটা স্টোরেজ লিপিড কোনটা ফ্যাটস এন্ড ওয়েল ট্রাইএসএল গ্লিসারল হিসেবে আমাদের দেহ স্টোর করে লিপিডকে কিন্তু প্লাঙ্কটন কি হিসেবে স্টোর করতেছে আমরা ট্রাইএসএল গ্লিসারল বা ফ্যাটস এন্ড ওয়েল হিসেবে স্টোর করি কিন্তু প্লাঙ্কটন সেটা স্টোর করতেছে হচ্ছে ওয়াক্স হিসেবে ফসফোলিপিড ফসফোলিপিড কাকে বলছিলাম জানো কি থাকবে ফসফরিক অ্যাসিড থাকবে ফ্যাটি অ্যাসিড থাকবে গ্লিসারল থাকবে তার সঙ্গে ফসফরিক নাইট্রোজেন বেস অ্যাসিড ফসফরিক অ্যাসিডের মধ্যে আবার কয়েক ভাগে ভাগ করতেছে তার মধ্যে একটা হচ্ছে ফসফো গ্লিসারাইড ফসফোগ্লিসারাইড এর মধ্যে আবার একটা ভাগ হচ্ছে লেসিথিন এখানে দেখো ইন দেয়ার অ্যাবসেন্স অ্যাকুমুলেশন অফ লিপিড অকার্স ইন লিভার অ্যাজ মাচ অ্যাজ 30% এগেনস্ট এ নর্মাল ভ্যালু অফ 3-4% person giving diastolic condition called fatty liver Rupulant dekho lecithins are required for the normal transport and utilization of other lipids liver lecithin er kaj ki tara lipid er metabolism er jonno lipid ke transport kore thik ache ekhon sei lipid লেসিথিনের যদি অ্যাবসেন্স হয় তাহলে কি হবে লিভারে লিপিডের অ্যাকুমুলেশন হবে সঞ্চয়ের পরিমাণ বেড়ে যাবে লিভারে সেক্ষেত্রে কতটুকু সঞ্চয় হতে পারে অ্যাজ মাচ অ্যাজ 30% যেখানে নরমাল কতটুকু থাকার কথা 30% 3-4% 3-4% সেখানে থাকার কথা সেখানে লেসিথিনের অভাবে কত পার্সেন্ট থাকতে পারে সঞ্চয় হতে পারে 30% এই যে কন্ডিশন এই কন্ডিশনটাকে বলতেছি ফ্যাটি লিভার থাকে কি এখানে বলতেছি ইন অ্যাডিশন টু গ্লিসারল টু মলিকিউলস অফ ফ্যাটি অ্যাসিড দি লেসিথিনস অলসো কন্টেইন ফসফরিক অ্যাসিড এ নাইট্রোজেন বেস টোলিন আইদার দি ইন দ্য মিডল নাইট্রোজেনাস বেস হিসেবে এখানে থাকে হচ্ছে টোলিন সেটা মাঝখানেও থাকতে পারে দুই পার্শ্বেও থাকতে পারে
এই পয়েন্টটা দেখো, পার্শিয়াল হাইড্রোলাইসিস অফ লেসিথিনস বাই লেসিথিনেস, লেসিথিনেসটা কি? অ্যাক্টিভ প্রিন্সিপাল ফাউন্ড ইন স্নেক ভেনম। লেসিথিনেস যে এনজাইমটা সেটা কোথায় পাওয়া যায়? স্নেক ভেনমে পাওয়া যায়, সাপের বিষে পাওয়া যায়। সাপের বিষে পাওয়া যায়, হ্যাঁ সাপের বিষে পাওয়া যায়, হচ্ছে কি লেসিথিনেস, লেসিথিন নয় লেসিথিনেস, এনজাইমটা পাওয়া যায় সাপের বিষে। ঠিক আছে, তো লেসিথিনেস এনজাইমের কাজ কি? পার্শিয়াল হাইড্রোলাইসিস অফ লেসিথিন, লেসিথিন কে পার্শিয়াল হাইড্রোলাইসিস করবে, করার ফলে কি তৈরি করবে? যে কম্পাউন্ডটা তৈরি করবে সেটা হচ্ছে লাইসো লেসিথিন। ঠিক আছে, লেসিথিনেজ এনজাইমটা লেসিথিন কে ভেঙে তৈরি করতেছে লাইসো লেসিথিন। দিস when subjected into the bloodstream by sting as a result of snake bite or by needle, the lysocysts cause rapid rupture of their blood cell. তার মানে কি, যদি কোনো কারণে এই লাইসোলেসিথিনস আমাদের দেহে প্রবেশ করে, সেটা নিডলের মাধ্যমে হোক বা সাপের কামড়ের মাধ্যমে হোক, তাহলে কি করবে? আমার রেড ব্লাড সেলের হিমোলাইসিস করবে, ভেঙে ফেলবে, লোহিত রক্তকণিকা ভেঙে ফেলবে। এবার হচ্ছে সেফালিন, পার্থক্যটা শুধুমাত্র হচ্ছে সিমিলার স্ট্রাকচার অফ লেসিথিন এক্সেপ্ট টোলেন ইজ রিপ্লেসড বাই আইদার ইথানলামিন অর সেরিন। আগে এই পজিশনে ছিল টোলেন, এখন সেই জায়গায় আছে কি? ইথানলামিন অথবা সেরিন। সেরিন এই হচ্ছে ডিফারেন্স। সেফালিন এরা বাকি রকম ভেনম কন্টেইনিং লেসিথিনেস ক্যান স্প্লিট অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম সেফালিন লিভিং হিমোলাইটিক লাইসোসেফালিন। লাইসোসেফালিন লাইসোলেসিথিন তৈরি করছিল, এখানে লাইসো সেফালিন তৈরি করতেছে, ওটাও ছিল কি হেমোলাইটিক মানে ভেঙে ফেলতেছে, এটাও একই রকম প্রপার্টি, এটাও ক্ষতিকারক। এবার থার্ড নাম্বার আসতেছে প্লাজমালোজেন্স, আগের দুইটার সাথে আর পার্থক্যটা হচ্ছে স্ট্রাকচারালি দিস রিসেম্বলস লিসিথিন অর সেফালিন বাট হ্যাভ ওয়ান অফ দ্য ফ্যাটি অ্যাসিড রিপ্লেসড বাই অ্যান আনস্যাচুরেটেড ইথার। ঠিক আছে, পার্থক্যটা হচ্ছে আগের ক্ষেত্রে কি ছিল আমার, দুইটা ফ্যাটি অ্যাসিড ছিল সেফালিন লেসিথিন দুই জায়গাতেই, তিন নাম্বার পজিশনে কি ছিল তাদের, ফসফরিক অ্যাসিড ছিল, তারপর নাইট্রোজেনাস বেজ হিসেবে হয় সোলিন ছিল, নো ইথানল অ্যামিন ছিল অথবা সেরিন ছিল, সেরিন ছিল, কিন্তু এখানে বলতেছে যে এই যে আগের ক্ষেত্রে দুইটা আমার ফ্যাটি অ্যাসিড ছিল, সেই দুইটা ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে এখন কি আছে, একটা আনস্যাচুরেটেড মানে কি কার্বন কার্বন স্যাচুরেটেড ইথার ডাবল বন্ড থাকবে, সেই বলতেছে আনস্যাচুরেটেড ইথার থাকবে একটা আমার। এই হচ্ছে পার্থক্য। এইগুলো নামও সেভাবে হচ্ছে, যদি সোলিন থাকে ফসফেটিডাল সোলিন,
যদি ইথানল অ্যামিন থাকে ফসফোটাইডাল ইথানল অ্যামিন আর যদি সেরিন থাকে সেরিন ফসফোটাইডাল ফসফোটাইডাল সেরিন 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 প্রথম লাইনটা দেখে নেব একটু প্লাজমোডিয়ামস কন্টেইনস অ্যাবাউট 10% অফ দা ফসফোলিপিড অফ দ্য ব্রেইন এন্ড মাসল ফসফোলিপিডাল ইনোসিটাইডস এখানে স্ট্রাকচারের পার্থক্যটা কোথায় ডাবল বন্ড থাকে না আগের পুলার সাথে পার্থক্য হচ্ছে দুইটা ফ্যাটি অ্যাসিড এখানেও আছে পার্থক্য হচ্ছে যে ফসফরিক অ্যাসিডের পরে ওখানে ছিল নাইট্রোজেনাস বেস জোলিন বা ইথানল অ্যামিন বা সেরিন আর এখানে আছে একটা হচ্ছে হেক্সাহাইড্রোক্সি অ্যালকোহল ফল ইনোসিটল এই হচ্ছে পার্থক্য ফসফোস্ফিঙ্গোমায়োসিন ফসফিঙ্গোসাইটস এটা একটু এমনি পড়ে নিও ঠিক আছে তোমাদের কুইজের জন্য শুধুমাত্র এত বেশি কিছু এখানে পড়ার নেই শুনতে পাচ্ছ আমার কথা Yes sir এগুলা যে ক্লাসিফিকেশন আছে ডিটেইলস এখান থেকে শুধু গুরুত্বপূর্ণ কিছু লাইন পড়ে নিবা কুইজের জন্য আর কিছু নাই এখান থেকে গুরুত্বপূর্ণ ড্রাইভ লিপিড ড্রাইভ লিপিডের মধ্যে বলছিলাম যে সিম্পল এবং কম্পাউন্ড কে ভাঙার ফলে যে হাইড্রোলাইসিস এর ফলে যেগুলো পাবো সেগুলা প্লাস কিছু স্টেরয়েড ক্যারোটিনয়েড কোলেস্টেরল এগুলো হচ্ছে ড্রাইভ লিপিডের অন্তর্ভুক্ত প্রথমে আসতেছে স্টেরয়েড স্টেরয়েড আর দ্য মোস্ট কমন স্টাডিড ক্লাসেস অফ বায়োলজিক্যাল কম্পাউন্ডস অল স্টেরয়েড মে বি কনসিডার্ড অ্যাজ ড্রাইভ অফ এ ফিউজ অফ পুলিস স্যাচুরেটেড রিং সিস্টেম কল সাইক্লো পেন্টানো পার হাইড্রো ফিনান্থিরিন এই জিনিসটার নাম হচ্ছে এটা বা সংক্ষেপে সেরাম ঠিক আছে দিস সিস্টেম কনসিস্ট অফ থ্রি সাইক্লো হেক্সেন রিংস বলতেছে তিনটা কি আছে এখানে রিং আছে আর এই রিং এর ক্ষেত্রে সি 17 কার্বনের 17 নম্বর পজিশনে একটা সাইড চেইন থাকবে ইউজুয়ালি আমাদের কিছু দরকার নেই গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবা হচ্ছে কত নম্বরে সাইড চেইন থাকে 17 17 এই এই পজিশনে সাইড চেইন থাকবে তারপর ভিত্তি করে নাম চেঞ্জ হয়ে যাবে কোলেস্টেরল ইজ আনডাউটেডলি মোস্ট পাবলিসাইজড লিপিড ইন নেচার একটা লিপিডের নামও যদি কেউ জানে থাকে সেটা হচ্ছে কোলেস্টেরল ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ সাম সেল মেমব্রেন এন্ড প্লাজমা কোলেস্টেরল আমাদের দেহের জন্য ভালো না খারাপ কোলেস্টেরল আমাদের দেহের জন্য ভালো না খারাপ বেশি হলে খারাপ বেশি কম বলি নাই খেলে বলছি কোলেস্টেরল ভালো না খারাপ
এলডিএল আর এইচডিএল এর জন্য ভালো খারাপ ডিপেন্ড করে। দ্বিতীয় নম্বর পয়েন্টটা দেখলে বুঝতে পারতে, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ সাম সেল মেমব্রেন এন্ড অফ প্লাজমা লিপোপ্রোটিন। তার মানে কি? সেল মেমব্রেনের অংশ কোলেস্টেরল এবং লিপোপ্রোটিনের অংশ। তাহলে কোলেস্টেরল খারাপ হলে চলবে? হ্যাঁ চলবে না। কোলেস্টেরল যদি খারাপ বলে তাহলে কেমনে হবে? আমার তো সেল মেমব্রেনই থাকে না। সমস্যা হচ্ছে কোলেস্টেরল খাওয়া খারাপ, বুঝা গেছে? আমার দেহ কোলেস্টেরল তৈরি করতে পারে, আমাদের দেহ কোলেস্টেরল তৈরি করতে পারে, এই কারণে খাবারের সঙ্গে অতিরিক্ত কোলেস্টেরল গ্রহণ করাটা হচ্ছে খারাপ। কিন্তু কোলেস্টেরল কম্পাউন্ড কি খারাপ নয়? কোলেস্টেরল যদি খারাপ হয় তাহলে কি আমার সেল মেমব্রেন থাকে না? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কোলেস্টেরল খাওয়াটা কমাই দিতে হবে। আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, কোলেস্টেরল ছাড়া দিলে চলবে না, যেমন বাইল সল্ট, পিত্তরস, সোলিক অ্যাসিড আর কি। সেই সোলিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে কোলেস্টেরল থেকে। কোলেস্টেরলের নাম দেখছো? নামের সঙ্গেই বাইল আছে। প্রথমে যেটা আইসোলেট করা হয়েছিল সেটা হচ্ছে বাইল সল্ট থেকেই কোলেস্টেরল, এই কারণে নামের সঙ্গে মানে নাম আসছে সেরকম কোলেস্টেরল। আমাদের ব্রেনের যে হোয়াইট ম্যাটার আছে সেটা কন্টেইন অ্যাজ মাচ অ্যাজ 40%, গ্রে ম্যাটার 5%, স্পাইনাল কর্ড 12%, এন্ড লিভার অ্যাবাউট 1% অফ কোলেস্টেরল। বিভিন্ন ভেজিটেবল অয়েলের বিজ্ঞাপন লক্ষ্য করবে, থাকবে কোলেস্টেরল ফ্রি। সাফোলা অ্যাক্টিভ, কোলেস্টেরল ফ্রি, তাই না? বিভিন্ন বিজ্ঞাপন দাতারা দিয়ে থাকে সুন্দর করে যে তার অয়েলটা হচ্ছে কোলেস্টেরল ফ্রি, কিন্তু অ্যাকচুয়াল কথা হচ্ছে প্লান্টে কোলেস্টেরল তৈরি হয় না, থাকেই না, নেচারালি কোলেস্টেরল ফ্রি। যত ভেজিটেবল আছে তত ভেজিটেবল অয়েল হচ্ছে কোলেস্টেরল ফ্রি, নেচারালি থাকে না সেখানে। এখানে ম্যানুফ্যাকচারারের কিছু করার নাই, শুধুমাত্র তারা বিজ্ঞাপনে তৈরি দেয় আর কি, আকৃষ্ট করার জন্য। আর এ পর্যন্ত কোলেস্টেরল নিয়ে কাজ করছে সেরকম 13টা নোবেল পুরস্কার পাইছে, 13 জন বিজ্ঞানী পাইছে। সিঙ্গেল একটা সাবস্টেন্স নিয়ে কাজ করে সবচেয়ে বেশি নোবেল প্রাইজ পাইছে। কোলেস্টেরলের উপর কাজ করে কতটা নোবেল প্রাইজ পাইছে? 13টা। এবার আরেকটা গ্র্যাব লিপিড, টারপিনস, among the non saponifiable lipid found in plants are many hydrocarbons including terpenes. Generally these hydrocarbons and their oxidative activity are from simple to these are called monoterpene and confound to দুইটা আইসোপ্রিন ইউনিট মিলে তৈরি হয় একটা টারপিনস বা মনোটারপিন। একটা টারপিন থাকে হচ্ছে কয়টা? 10টা কার্বন, ঠিক আছে? মনোটারপিন বা টারপিনে হচ্ছে কয়টা থাকে কার্বন? 10টা।
আর পাঁচটা থাকে হচ্ছে সেই অংশটাকে বলতেছি আমি কি আইসোপ্রিন। তো দুইটা আইসোপ্রিন ইউনিট মিলে একটা তৈরি করে হচ্ছে টারপিনস বা মনোটারপিনস। এবার হচ্ছে মনোটারপিনস বা সেসকিউ টারপিনস। সেসকিউ টারপিনস হচ্ছে যদি কার্বন সংখ্যা 15 হয় সেটাকে বলতেছি সেসকিউ টারপিন, আর যদি 10টা থাকে সেটা হচ্ছে মনোটারপিনস। এটা গুরুত্বপূর্ণ হচ্ছে পারফিউমের জন্য। কি কম পারফিউম? বিভিন্ন ধরনের পারফিউম হিসেবে আমরা যেটা ব্যবহার করি, যেমন পেপারমিন্ট অয়েল বা মেন্থল, সবার সবচেয়ে কমন নাম যেটা, তারপর লেমন অয়েল, রোজ অয়েল, মানে কি গোলাপ থেকে যে সুগন্ধি পাচ্ছি আমি, বা লেবুর গাছে লেবুর পাতা থেকে যে সুগন্ধ পাচ্ছি, বা পেপারমিন্ট অয়েল পেপারমিন্ট থেকে যে সুগন্ধ পাচ্ছি, এই যে সুগন্ধ গুলা ফ্র্যাগরেন্স গুলো আসে কোথা থেকে? টারপিনস থেকে। ঠিক আছে, সবগুলোই হচ্ছে আমার কি টারপিন মনোটারপিনস। এবার আসে ডাইটারপিনস। ভিটামিন এ এন্ড এ টু এন্ড দেয়ার অ্যালডিহাইড কল্ড রেটিনেন্স আর ইম্পোর্টেড নন সাইক্লিক ডেরিভেটিভ অফ ডাইটারপিনস। তার মানে ভিটামিন এ কোথা থেকে পাচ্ছি আমরা, মানে ডাইটারপিনস এর এক ধরনের ডেরিভেটিভ ট্রাইটারপিনস। দিস আর নট widespread in nature but are significant in some of elements in basis of cholesterol. আমাদের দেহ যে কোলেস্টেরল তৈরি করতে পারে, কোলেস্টেরল তৈরিতে মোটামুটি চারটা ধাপ আছে, তার মধ্যে একটা ধাপে তৈরি হয় স্কোয়ালিন। ঠিক আছে, এই স্কোয়ালিন হচ্ছে ট্রাইটারপিনস। নামটা স্কোয়ালিন হওয়ার কারণ হচ্ছে প্রথম আইসোলেট করা হয়েছিল শার্কের লিভার থেকে, শার্কের লিভার জেনাস হচ্ছে স্কোয়ালাস, সেই স্কোয়ালাস থেকে নাম আসছে স্কোয়ালিন। পলিটারপিনস রাবার, এই মলিকুলার রাবার ইজ কম্পোজড অফ 500 to 1000 আইসোপ্রিন ইউনিট জয়েন্ট ইনস্টিট চেন। রাবার হচ্ছে আমার পলি টারপিনস। এবার আসি ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড আর টেট্রা টারপিন, এটা শুধু পড়ে আসলাম, মনো সেসকিউ ডাই ট্রাই তারপর পলি টারপিন, টেট্রা টারপিনটা বাদ দিয়ে রাখছিল। টেট্রা টারপিনটা হচ্ছে অ্যাকচুয়ালি carotenoids. These are widely distributed in both the plant and animal kingdom. They are isoprene derivatives with a high degree of unsaturation. Because of the presence of many conjugated double bonds, they are colored red and yellow. As an example, the pigments of tomato, lycopene, carotene, alpha beta carotene, xanthophyll. এগুলা যেগুলো নাম জানি আমরা ক্যারোটিনয়েড হিসেবে, লাইকোপেন, ক্যারোটিন, আলফাবিটা ক্যারোটিন, জ্যান্থোফিল, সবই হচ্ছে ক্যারোটিনয়েড, যেগুলা কোথা থেকে আসতেছে? টেট্রা টারপিনস। টেট্রা টারপিনস। টেট্রা টারপিনস। এবার আসি কিছু ফ্যাটি অ্যাসিড। দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে
আনস্যাচুরেটেড স্যাচুরেটেড কাকে বলে আনস্যাচুরেটেড কাকে বলে আনস্যাচুরেটেড হচ্ছে কার্বন একটা ফ্যাটের সাথে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি আনস্যাচুরেটেড আনস্যাচুরেটেড আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তাকে বলতেছি আমরা স্যাচুরেটেড গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হবে কেন একটা বন্ড থাকে একটা বন্ড থাকে থাকতে অনেক শক্তি লাগে দুটো বন্ড থাকলে কি বন্ধন ভাঙছি একটা বন্ধন বেশি লাগবে কেন একটা বন্ধন বেশি লাগবে দুইটা বন্ধনে বেশি নয় কেন কার্বন কার্বন দুইটা বন্ড থাকলে দুইটা বন্ধনে শক্তি বেশি লাগবে দ্বিবন্ধনের ক্ষেত্রে উপরটা হচ্ছে আনস্যাচুরেটেড নিচেটা হচ্ছে স্যাচুরেটেড এখন প্রশ্ন হচ্ছে কোথায় বেশি লাগবে শক্তি বন্ড ভাঙতে আনস্যাচুরেটেড এর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কাদের বেশি হবে আর কাদের কম হবে মানে কি নরমাল টেম্পারেচারে এটা লিকুইড হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম মানে কি কম তাপে তাপমাত্রায় গলবে আর কি কারেক্ট যার কম তার সেটা কম তাপমাত্রায় গলবে তাহলে কোন কি দাঁড়াচ্ছে কোনটা তাড়াতাড়ি গলবে যেটা স্যাচুরেটেড সেটা স্যাচুরেটেড সেটা আগে গলবে এবার আমি দেখি আর স্যাচুরেটেড যেটা সেটা স্যার বেশি স্থিতিশীল সেই জন্য শক্তি বেশি লাগে ফ্যাট বা অয়েল স্ট্রাকচার আমরা দেখছিলাম কি গ্লিসারল বললাম এটা হচ্ছে গ্লিসারল সেখানে আমার ফ্যাটি অ্যাসিড থাকে এই তো কার্বন চেইন থাকে কয়টা থাকবে তিনটা তিনটা যে প্রত্যেকটা এই একটা আমি কি দেখাচ্ছি ফ্যাটি অ্যাসিড চেইন ঠিক আছে তার একটা গ্লিসারল ইউনিট বাম পাশে হচ্ছে সব সিঙ্গেল বন্ড ঠিক আছে আর ডান পাশে যেটা দেখাইছি একটা কি আছে আমার ডাবল বন্ড আছে এই যে চেইন গুলা কোথায় সন্নিবেশ ভালো হয়েছে কম্প্যাক্টনেস কোথায় ভালো বাম পাশেটা সুশৃঙ্খল ভাবে আছে কোনটাতে বাম পাশেরটা না ডান পাশেরটা
বাম পাশেরটা আর ডান পাশেরটা এই ডাবল বন্ডের কারণে তাদের মধ্যে সন্নিবেশটা বাম পাশের মতন অত ভালো নয়, কম্প্যাক্টনেস আসে না, ঠিক আছে? স্ট্রাকচারের ডাবল বন্ড থাকার কারণে তাদের মধ্যে সন্নিবেশটা ভালো হয় না। এই কারণে যে সকল ফ্যাটি অ্যাসিড এর মধ্যে ফ্যাটি অ্যাসিড যদি স্যাচুরেটেড হয় তাহলে সেখানে তাদের চেইনের মধ্যে সন্নিবেশটা ভালো হয়, আর সন্নিবেশটা যখন ভালো হবে তখন সেটা ভাঙতে বেশি শক্তি লাগে। আর এক্ষেত্রে ডাবল বন্ড থাকার কারণে সন্নিবেশটা ভালো নয়, মানে একটু ঢিলা ভাব আছে, এই কারণে এটা সহজেই ভাঙা যায়। যেহেতু এটা সহজেই ভাঙা যায় ডান পাশের, সেহেতু আনস্যাচুরেশন ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট হবে কম, এনার্জি লাগবে কম, আর এক্ষেত্রে বেশি লাগবে, ভাঙতে এনার্জি লাগবে বেশি, এই কারণে এদের মেল্টিং পয়েন্ট হবে বেশি। এই কারণে কোন ফ্যাট বা অয়েলের মধ্যে যদি স্যাচুরেশন বেশি হয় বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে বেশি, আর যদি আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে তাহলে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম। যেমন নরমাল টেম্পারেচারে সরিষার তেল, সয়াবিন তেল সব হচ্ছে লিকুইড কন্ডিশনে থাকে, কিন্তু নারকেল তেল বা আমাদের অ্যানিমেল ফ্যাট যেটা বলি, ফ্যাট বা অয়েল কাকে বলি আমরা, ফ্যাট বা অয়েলের পার্থক্য আর কি? অয়েল হচ্ছে লিকুইড, আর ফ্যাট হচ্ছে নরমাল টেম্পারেচারে যদি লিকুইড হয় তাহলে বলতেছি অয়েল, আর যদি সলিড হয় তাহলে বলতেছি ফ্যাট। এখন যেটা বললাম যে কেন মানে কারো গলনাঙ্ক কম হচ্ছে কারো গলনাঙ্ক বেশি হচ্ছে, যদি কারো আনস্যাচুরেটেড রিলেটেড ফ্যাটের পরিমাণ মানে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি হয় তাহলে সেটা হবে লিকুইড, আর যদি স্যাচুরেটেড হয় তাহলে সেটা হবে সলিড। যেমন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের জন্য ভালো, এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোথায় বেশি পাওয়া যায়? প্লান্ট সোর্স থেকে, ঠিক আছে? আর অ্যানিমেল সোর্সের যে লিপিড, অ্যানিমেল সোর্সের লিপিডে যেমন গরু বা খাসির কি রকম দেখি আমরা, জমে থাকা দেখি না চর্বিটা, কারণ সেখানে ফ্যাটি অ্যাসিড গুলো হচ্ছে ম্যাক্সিমাম স্যাচুরেটেড। আর প্লান্টের ক্ষেত্রে প্লান্ট যে তেল খাই আমরা, সয়াবিন তেল বা সরষের তেল, এই ধরনের তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো হচ্ছে আনস্যাচুরেটেড। আমাদের দেহের জন্য কোনটা ভালো, স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড ভালো, এই কারণে প্লান্ট অয়েল অ্যানিমেল ফ্যাটের তুলনায় কি ভালো, বেশি ভালো, ঠিক আছে? আর প্লান্ট সোর্স থেকেও আমরা যখন মানে তেল পাই, যেমন নারকেল তেলে কিছু পরিমাণ কি থাকে, ফ্যাট থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার কারণে শীতকালে দেখা যায় নারকেল তেল জমে যায় কারণ তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার কারণে। আজকের জন্য এই পর্যন্তই।
আবার আগামীকালকে আগামীকাল ক্লাস তো নাই ইংরেজি তোমাদের, তাই না? কালকে না তো মেবি আগামীকালকে তোমাদের সুন্দর ক্লাস নেই। ঠিক আছে, আমি শিডিউল দেখে তোমাদেরকে লিংক পাঠিয়ে দিব। স্যার টারপিনের আগের স্লাইডটা একটু দেখালে ভালো হতো, মানে একটু একটু স্যার একটা কথা জিজ্ঞেস করি। স্যার আমাদের যে এতগুলো মানে যাই পড়ানো হলো এগুলোর কি শীটগুলো কি দেওয়া হবে? হ্যাঁ শীট দিয়ে দিব, সমস্যা নেই। শীত বাসায় থাকার কারণে শীত তৈরিতে একটু মুশকিল হচ্ছে, কিন্তু দিয়ে দিব। ওকে স্যার। কোন স্লাইড সমস্যা ছিল? না স্যার স্যার ঠিক আছে, মানে আসলে নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল তো আমি মনে করছি যে কোন একটা স্লাইড হয়তো মিস হয়ে গেছে। মিস হয়নি। ফসফোলিপিডের ফসফোলিপিড ফসফোলিপিড বলো, ফসফোলিপিডের কি? এটা বুঝছি, মানে স্ক্রিনশট নিতে ভুলে গেছিলাম। তাও এটা এমনি রিডিং করে রাখো, এটা এত ডিটেলস পর্দার কুইজের জন্য পড়ে রাখো। ফসফোলিপিড গ্লাইকোলিপিড সম্পর্কিত স্যার, লিপিড থেকে সিটি এর কোশ্চেন মানে ইয়া এটা কি বলে ডেসক্রিপশন কোশ্চেন কেমন আসে? ডেসক্রিপশন কোশ্চেন, ক্লাসিফিকেশন বলছি, ফাংশন বলছি, আর সামনে আরো আসবে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসরুম চেক করতে পারো, আগামীকালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।